নমস্কার, আমার নতুন আর একটা ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করব তোমরা ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। এখানে কাল থেকেই বেশ মেঘলা ওয়েদার, কিন্তু আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। চলো একটু বরঞ্চ বারান্দা থেকে টুক করে ঘুরে আসি, কারণ রিহানা এখন ঘুমোচ্ছে আর একটু বাদে উঠে পড়লে আর কিন্তু সময় পাবো না। জানো তো, এখানে স্প্রিংয়ের সময় মাঝে মাঝে এরকম বৃষ্টি হয়, তবে একটা না যে সারাদিন বৃষ্টি হয় তা কিন্তু না। এই যেমন ধরো এখন সকালে বৃষ্টি হচ্ছে, এরপর হয়তো দেখা যাবে যে বিকেলে আর বৃষ্টি হয় না। এবং এখানে কিন্তু বর্ষাকাল বলে আলাদা সেরকম কোনো রেনি সিজনও নেই। দেখো এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাথা কেমন মেঘে ঢেকে গেছে। আমরা যেহেতু নতলায় থাকি তাই এই সুন্দর অনুভূতিটা আজও হয়নি, কিন্তু হ্যাঁ, কখনো যদি এরকম উঁচু বিল্ডিংয়ের উঁচু কোনো অ্যাপার্টমেন্টে থাকি তখন সেই অনুভূতিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তখন হয়তো জানলার পাশ দিয়ে কী সুন্দর মেঘগুলো ভেসে বেড়াবে, তাই না? যাই হোক, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, চলো এবার ভেতরে ঢুকে পড়ি। আজকে চা খেতে খেতে আর বাইরের এই বৃষ্টি দেখতে দেখতে পুরনো বেশ কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে আমার মাতৃত্বের প্রথম মাসটা। বলতে পারো আর পাঁচটা সাধারণ শিশুর মতো রিহানের কিন্তু জন্মের প্রথম মাসটা কাটেনি, অনেকটা অন্যরকম কেটেছিল সেই দিনগুলো। হসপিটাল, ডক্টর, ক্লিনিক আর বাড়ি, এই করেই ওর প্রথম মাসটা কেটে গেছিলো। আর আজকে সেই না বলা কথাগুলোই বলবো তোমাদের, কিছুটা রিহানকে নিয়ে, কিছুটা আমাকে নিয়ে, আর বলতে পারো কিছুটা আমাদেরকে নিয়ে। জানো যেদিন প্রথম মা হয়েছিলাম সেদিন মায়ের একটা কথা ভীষণ মনে পড়েছিল, আগে মা হ তারপর বুঝবি মা কি। সত্যি সেদিন আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। হসপিটালে আমার যুদ্ধের গল্প আশা করি তোমরা ম্যাক্সিমাম মানুষই জানো। সেই রাতটা ছিল বিভীষিকার মতো, তাই যখন প্রথম জানতে পারলাম যে ফাইনালি আমরা বাড়ি ফিরছি, সেদিন যে কতটা আনন্দ হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু তখনও জানতাম না যে আরও অনেক কিছু আমাদের জন্য ওয়েট করে আছে। আসলে এখানে তো হসপিটালে ছাড়ার দিন রিহানের সমস্ত কিছু টেস্ট করার সাথে সাথে ওর হিয়ারিং টেস্টটাও করা হয়েছিল, আর ওর ডান দিকের কানের হিয়ারিং টেস্টের রেজাল্টটা এসেছিল নেগেটিভ, অর্থাৎ ও ডান কানে কিছু শুনতেই পাচ্ছিল না। আর বুঝতেই পারছো এই কথাটা আমরা শুনে আমাদের বাবা মা হিসাবে আমাদের যে মনের কী অবস্থাটা হয়েছিল সেটা শুধু আমরাই জানি। অবশ্য ডক্টর বলেছিল 15 দিন বাদে আবার টেস্ট করতে। আমরা রেডি তো বাবা, এবার বাড়ি যাব তো। যাই হোক, সেদিন হসপিটাল থেকে যে একদম নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এসেছিলাম তা কিন্তু না, তবে রিহানকে নিয়ে প্রথম আমরা বাড়ি ফিরছি সেই আনন্দে এই সমস্ত কিছু ভুলেই ছিলাম। তবে বাড়ি ফিরে আমি প্রতিদিনই সারাক্ষণ এদিক ওদিক থেকে আওয়াজ করে দেখতাম রিহানের রিয়াকশনটা ঠিক কী, কিন্তু কিছুতেই বুঝতে পারতাম না। আর এখানে গাইড করারও সেরকম কেউ নেই, তাই অপেক্ষা করেছিলাম 15 দিনটার জন্য। যদিও আমি অনেকটা অসুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে এসেছিলাম, তবুও বাড়ি ফিরে এসে যে পুরোপুরি রেস্টে ছিলাম তা কিন্তু না। যদিও তন্ময় ম্যাক্সিমাম জিনিসটা টেক কেয়ার করেছে, কিন্তু তাও রিহানকে খাওয়ানো, ওর ডাইপার চেঞ্জ এবং আরও বেশ কিছু টেক কেয়ার আমাকেই করতে হতো। আর রেস্ট যদি বলো তাহলে ওই 10 দিন মতো, তারপর তো তন্ময়ের আবার অফিসও স্টার্ট হয়ে গেছিলো। আর এখানে তো একা হাতে প্রায় সব কিছু সামলানো যে কতটা ডিফিকাল্ট সেটা যাদের করতে হয় তারাই জানে। শুনেছি নাকি এই সময় নতুন মায়েরা ডিপ্রেশনে চলে যায়, তবে এই কথাটা যখন আমি শুনেছিলাম তখন ভাবতাম দূর, আমার মতো মেয়ের আবার ডিপ্রেশন। তবে মিথ্যে বলবো না, একা হাতে সমস্ত কিছু সামলাতে সামলাতে অনেক সময় চোখের কোণে আমারও জল এসেছিল, ভীষণভাবে মনে পড়ছিল বাড়ির কথা। যদি কেউ থাকতো তাহলে অন্তত একটু হলেও হেল্প পেতাম। তবে হ্যাঁ, পরক্ষণে এটাও ভাবতাম যে আমি একা নাকি, আমার মতো এরকম অবস্থা যারা বাড়ি ছেড়ে অনেক দূরে আছে তাদের প্রায় সবারই, তাই তারা যদি পারে আমিই বা কেন পারবো না। তাই চোখের জলটা মুছে আবার নতুন উদ্যমে কাজে লেগে পড়তাম। আজকে আমরা কোথায় যাচ্ছি? ফার্স্ট টাইম ডক্টর অ্যাপয়েন্টমেন্টে, তাই তো বাবা?
এই যে আমার জামা কাপড়টা খুলিয়ে দিয়ে আমাকে এরকম ভাবে রেখে দেওয়া হয়েছে লোকজনের সামনে, আমার কি আমার কি কোনো লজ্জা লাগে না, ঠান্ডা লাগে না? দিস ইজ ভেরি ব্যাড। আমার এখন হাইট আর ওয়েট মাপা হবে। এদিকে তো 7 দিনের মধ্যে ওকে আবার ফ্যামিলি ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল ওর ফার্স্ট চেকআপের জন্য। সেখানে বেশ কিছু ইনিশিয়াল যে চেকআপগুলো হয় সেগুলো হয়েছিল এবং আমরা সেদিন গেছিলাম প্রচণ্ড ঠান্ডায়। আর এই শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডায় বেরোনো মানে বুঝতেই পারছ। সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম ক্যানাডাতে গাড়ি থাকাটা অনেক সময় লাক্সারি না, নেসেসারি। যাই হোক, সেদিন ওর চেক আপ করে ডক্টর বলেছিল ওর সমস্ত কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ওই যে হিয়ারিংয়ের ব্যাপারটা সেটা কিন্তু কিছুই তখনও জানা যায়নি, সেটার জন্য সেই 15 দিনের অপেক্ষা। ফাইনালি আবার 10 দিন বাদে রিহানকে নিয়ে বেরোতে হলো আমার চেক আপের জন্য, কারণ আমারও আয়রন টেস্টের কিছু বাকি ছিল সেগুলো করাতে হয়েছে এবং আমারও কিছু চেক আপ করার ছিল। তো বুঝতেই পারছো এখানে যেহেতু আমি আর তন্ময় একা থাকি, তাই বাচ্চাটাকে বাড়িতে রেখে যে শুধু আমাকে নিয়ে তন্ময় বেরোতে পারবে সেটাও কিন্তু পারেনি। আর এই সময়টাতেই সব থেকে বেশি আমি মিস করতাম আমার ফ্যামিলি, মানে আমার বাবা মা বা তন্ময়ের মাকে, কারণ এরা যদি কেউ আজকে আমাদের এখানে থাকতো তাহলে এই সময়টুকু অন্তত আমাদেরকে নিয়ে বেরোতে হতো না এই ঠান্ডার মধ্যে। একটা কথা আমাদের ওখানে আছে যে আঁতুর যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত তো বাচ্চারা বা বাচ্চার মায়েরা বাড়ির বাইরেই বেরোয় না। আর আমাদের এখানের অবস্থা দেখো, বাচ্চারা 7 দিনও হয়নি তাকে নিয়ে বেরোতে হয়েছে। আজ আমার প্রথম পরীক্ষা আর আমি কীরকম বাবু মশাইয়ের মতো শুয়ে আছি দেখো, ঘুমাচ্ছি, আমার কোনো চিন্তা নেই, তাই না? ফাইনালি সেই দিনটা এলো, আজকে আবার রিহানের হিয়ারিং টেস্ট হবে। এই যেন রিহানের প্রথম পরীক্ষার সাথে আমাদেরও আরেকটা পরীক্ষা। প্রচণ্ড টেনশন করতে করতে গেছিলাম এরিনো কিডস বলে একটা ট্রিটমেন্ট সেন্টারে, শুরু হলো ওর টেস্ট। আর আমি তো তখন চোখ বন্ধ করে সমান ঈশ্বরকে ডেকে যাচ্ছি সব যেন ঠিকঠাক থাকে। টেস্ট কমপ্লিট, আর বেরিয়ে এসে উফ বিরাট বড় একটা নিঃশ্বাস ফেলেছিলাম, সব ঠিক আছে, রেজাল্ট পজিটিভ। সেদিন যদিও নিশ্চিন্ত মনে বাড়ি ফিরেছিলাম কিন্তু তখনও বুঝিনি আর এক সমস্যা ওয়েট করে আছে আমাদের জন্য। হঠাৎ করে এদিকে আমার রাত্রেবেলা থেকে দাঁতে ব্যথা শুরু হলো। সেদিন থেকে আমি আর কিছুই খেতে পারছিলাম না, যেখানে এই সময় বেশি করে খাওয়া দাওয়া করা উচিত মাকে, কিন্তু দেখো আমার দাঁতে এতটাই ব্যথা হচ্ছিল যে যন্ত্রণায় হাও হাও করে কাঁদছিলাম। তাও রিহানের কথা ভেবে সহ্য করে নিয়েছিলাম, ভাবতাম আবার ডাক্তারখানায় যাব, আবার রিহানকে নিয়ে বেরোতে হবে এই ঠান্ডায়, সেটা ভাবতাম আর ভাবতাম থাক আর কিছুদিন বাদে না হয় যাব। কিন্তু বিশ্বাস করো এতটাই তখন দাঁতের যন্ত্রণা আমার বেড়ে গেছিলো, ফাইনালি সমস্ত কিছু ভুলে গিয়ে সেই রিহানকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতেই হলো। আর জানতে পারলাম এই যন্ত্রণাটা আমার আক্কেল দাঁত থেকে শুরু হয়েছে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া ভালো, এবং সেটাও বেটার হয় যদি একসাথে ওপরের আর নিচের দুটো দিকের দাঁতই তুলে নিই। দাঁত তোলার অভিজ্ঞতা যদিও ক্যানাডাতে এর আগেও আমার হয়েছিল, বাট এইবারের ব্যাপারটা একদমই আলাদা ছিল। এর সাথে আরও একটা কথা জানিয়েও রাখি, যদিও ক্যানাডার হেলথ কেয়ার ফ্রি কিন্তু ক্যানাডার ডেন্টাল কেয়ার কিন্তু ফ্রি না। মানে এটার জন্য নিজেদের পকেট থেকে বা ধরো তোমাদের যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স থেকে থাকে প্রাইভেট ইন্স্যুরেন্স, তাহলে সেখান থেকে তোমরা সেটা পে করতে পারো। এটার ব্যাপারে ডিটেলস না হয় অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো, কিন্তু আজকে বলি ফাইনালি কি হলো। আমার সোনা বাবা মায়ের কত খেয়াল রাখে দেখো তোমরা সবাই, এখন যদিও ঘুমাচ্ছে কিন্তু ও কিন্তু ওর মায়ের দাঁত তোলাতে নিয়ে এসছে, এখনো 1 মাসও হয়নি, 1 মাসের কেক এখনো বাবু কাটেননি, তাও মাকে নিয়ে কিন্তু ডাক্তারখানায় দাঁত তোলাতে এসেছে। বাবা গুড মর্নিং বলো সবাইকে, এখন তো 9টা বাজে। সারা রাত খেলা করে আমি এখন টায়ার্ড হয়ে গেছি। তো ফাইনালি আমার 2টো দাঁতই তুলতে হলো, এবং এই দাঁত 2টো তুলতে কতক্ষণ টাইম লেগেছিল জানো? প্রায় 2 ঘন্টা, মোটামুটি একটা বড়সড় অপারেশন এই টাইমের মধ্যে হয়ে যায়। সে যাই হোক, ক্লিনিক থেকে ফাইনালি আমি গাল ফুলিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তবে হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস কিন্তু করেছিলাম, কারণ নেক্সট ডেতে ছিল এই রিহানের 1 মাসের পূর্তি, এবং সেই 1 মাস পূরণের খুশিতে আমরা ছোট্ট করে একটা কেক নিয়ে এসেছিলাম। যদিও আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, মুখ পুরো ফুলিয়ে বসে থাকা, তাও ছেলের সাথে প্রথম ছবিটা না তুললে হয় নাকি, তাই বেশ গুছিয়ে বাড়িতে বসে এই মুখ ফোলা অবস্থায় রিহানের সাথে বেশ কিছু ফটোও তুলে ফেলেছিলাম।
আজকে তোমাদের সাথে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, তাই চলো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে রিহানের ব্যাপারে একটা মজার কথা বলি। আমি রিহানের দিকে মাঝে মাঝে তাকিয়ে তন্ময়কে বলতাম, দেখো সন্তানরা বড় হয়ে বাবা মায়ের খেয়াল রাখে, বাবা মা যখন বয়স হয় তখন তাদেরকে নিয়ে হসপিটালে যায় বা আরও যা যা রেসপন্সিবিলিটিস থাকে সেগুলো পালন করে, কিন্তু আমাদের ছেলেকে দেখো, ও ছোট্টবেলা থেকেই কিন্তু বেশ মায়ের খেয়াল রেখেছে, মাকে নিয়ে কতবারই না হসপিটালে ডাক্তার করেছে। কি বলো, ছেলে কিন্তু আমাদের এখন থেকেই বেশ রেসপন্সিবল, এবং সেটার জন্যই মনে হয় সারাক্ষণ রিহান গালে হাত দিয়ে ভাবত যে কি করা যায় আর কি করা যায়। তোমরা দেখো রিহান সারাক্ষণ গালে হাত দিয়ে বসে থাকে, সে ঘুমোনোর সময় হোক, খাওয়ার সময় হোক বা গল্প করার সময়, সব সময় রিহান আমার ভেবে যাচ্ছে। এই ছিল আমার মাতৃত্বের প্রথম এক মাসের কাহিনী। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর রিহানকে বিশেষ করে এরকমভাবেই তোমরা আশীর্বাদ করতে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।